জলের রিজার্ভারের উপর থেকে অবশেষে সরানো হলো প্যান্ডেল। মোহাম্মদ আলী পার্কের সামনের অংশ ও ফুটপাথ জুড়েই এবার পুজো হবে। মোহাম্মদ আলী পার্কে রয়েছে পুরসভার জলের বিশাল রিজার্ভার। পুরসভা সূত্রে খবর, সেই রিজার্ভারের কাঠামো দুর্বল হয়ে পড়েছে, ফলে তার উপর প্যান্ডেল হলে সেই ভার ঝুঁকির হয়ে যেতে পারে। কোনো দুর্ঘটনা ঘটলে বিপর্যস্ত হবে মধ্য কলকাতায় জল সরবরাহ। এই যুক্তি দেখেই পুরসভার তরফে মোহাম্মদ আলী পার্কের দুর্গাপুজোর উদ্যোক্তাদের বলা হয় রিজার্ভারের ওপর থেকে প্যান্ডেল সরিয়ে নিতে। শেষ পর্যন্ত মঙ্গলবার দেখা গেল রিজার্ভারের ওপর থেকে প্যান্ডেল সরিয়ে নিয়েছেন পুজোর উদ্যোক্তারা। প্যান্ডেল সরিয়ে আনা হয়েছে মোহাম্মদ আলী পার্কের সামনের অংশ ও ফুটপাতে। মোহাম্মদ আলী পার্কের পূজা মণ্ডপ সেটা কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে একদম সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে। আমরা দেখতে পাচ্ছি এই যে মণ্ডপ, সেই মণ্ডপের কিছুটা অংশ রয়েছে যে অংশে জলাধার নেই সেই জায়গাটায়, এবং বাদবাকি যে অংশ সেটা রয়েছে ফুটপাথের ওপরে। 2019-20 সালে পার্কের পাশের দমকল কেন্দ্রের এলাকায় মোহাম্মদ আলী পার্কের পুজো হয়। 2021 সালে পুজো হয় পার্কের সামনের অংশ ও ফুটপাথ জুড়ে। উদ্যোক্তাদের দাবি, রিজার্ভার সংস্কার করে যাতে আগামী বছর আগের জায়গাতেই পুজো করা যায় তা দেখুক পুরসভা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। পরিকল্পনার মতো মাথা তুলে দাঁড়িয়েছে ফ্ল্যাট, কিন্তু বাসিন্দা নেই একজনও। বাঁকুড়ায় রাজ্য সরকারের নিজশ্রী প্রকল্পে ধাক্কা, টাকা দিয়েও ফ্ল্যাট মিলছে না বলে দাবি উপভোক্তাদের বড় অংশের। 2018 সালে শহর জেলার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের জন্য সস্তায় ফ্ল্যাট তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ওয়েবসাইটে আবেদনের ভিত্তিতে লটারির মাধ্যমে ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। নিজশ্রী প্রকল্পে বাঁকুড়া শহরে মোট 64টি ফ্ল্যাট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। লটারির মাধ্যমে 64 জন উপভোক্তাও ঠিক হয়। জেলা প্রশাসনের নজরদারিতে ফ্ল্যাট তৈরির কাজ করছে আবাসন দপ্তর, কিন্তু 2021-এর সেপ্টেম্বরে ফ্ল্যাট হস্তান্তরের কথা থাকলেও তা এখনও হয়নি বলে অভিযোগ। উপভোক্তাদের দাবি, ফ্ল্যাট নেওয়ার জন্য তারা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা দিয়ে যাচ্ছেন, অথচ প্রশাসনিক টালবাহানায় ফ্ল্যাট হাতে না পাওয়ায় দিনের পর দিন বাড়ি ভাড়াও গুনতে হচ্ছে। ফাইনাল অ্যালটমেন্ট লেটার আমরা পেয়েছিলাম 17/8/20, হ্যাঁ, কিন্তু এরপরে হ্যান্ডওভারের তারিখ যেটা দেওয়া ছিল তাতে ওখানে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অথরিটি যেটা সাইন করেছিলেন এবং যে এগ্রিমেন্টস কপি ছিল তাতে কিন্তু 30/9/2021 আমাদের হ্যান্ডওভারের টাইম ছিল। আমাদের যে বাড়ি ভাড়ার ধরুন এত টাকা কাটছে, আমরা একটা নিম্ন মানে মিডল ইনকাম গ্রুপের মধ্যে পড়ি, সেইটার দিক থেকে দেখতে গেলে আমাদের মানে এখন সাঁকের গড়াদের মতন অবস্থা। আবাসন দপ্তরের পাল্টা দাবি, উপভোক্তাদের একাংশ সময় মতো টাকা জমা না করায় বরাদ পাওয়া সংস্থাকে টাকা মেটানো যাচ্ছে না। কিছু মানুষ যারা পরবর্তীকালে লটারির মাধ্যমে ফ্ল্যাট পেয়েছেন তাদের টাকাগুলো এখনো দেওয়া হয়নি, তাদের টাকাটা জমা না হওয়ার জন্য এজেন্সিকে যে পাঠিয়েছে পেমেন্টটা আমাদের করা হয় সেই পেমেন্টটাও করা যাচ্ছে না ঠিক মতো। এই টাকাগুলো জমা পড়ে গেলে এজেন্সি কাজ মোটামুটি আর 2 মাসের মধ্যে কমপ্লিট করে দেবে। আমাদের 2 মাসের আশা করছি 2 থেকে 2.5 মাসের পর হ্যান্ডওভার করতে পারবে। নিজের একটা বাড়ি মনের মতো এই স্বাদ বয়ে নিয়ে বেড়ালেও সাধ্যে কুলোয় না অনেকের। উপভোক্তাদের দাবি, নিজশ্রী প্রকল্প ঘোষণা হওয়ার পর সেই আশা দেখেছিলেন, কিন্তু সময় যত এগোচ্ছে ততই ধৈর্য হারাচ্ছেন তাঁরা। পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।